ওই ফাইটটু কি ওই যে একবার কাস্টমার ফেলে পিছন মেরে দিলাম, তারপর তো তোমার তার কোনো খোঁজই পাওয়া যায় না। কি বটফট ধরে নিয়েছে তাদের সাথে খেলো, আমার সাথে খেলো। বুকের পাটায় যদি জোর থাকে, এই যে বুকের পাটায় যদি তোমার হার্ট থেকে থাকে, হ্যাঁ তাহলে আমার সাথে খেলো। ওপেন চ্যালেঞ্জ। এই যে হোয়াটসঅ্যাপে ভিডিওটা দিলাম না, এই ভিডিওটা চেক করার পর আমাকে নক দিও, দেখি তোমার কত বড় হ্যাডাম। হয়তো তো কমিউনিটি থেকে হারাই গেছো, তোমার তো খুঁজেই পাওয়া যায় না এখন কমিউনিটি কোনোখানে। ভিডিও তো দেখি দাও না ঠিক মতো। হ্যাঁ কি আসো, ভয় পেলে নাকি? ভয় পেয়ে খাতার তলায় গেলে? খাতার তলায় লুকোলে তো হবে না, আমার সাথে খেলতে আসো। ভাই রে ভাই, আমাদের টুয়েলভ লল ভাই গেমার আমার কাছে ভিডিও পাঠিয়েছে ভাই। মানে আগের দিন আমার নেট সমস্যা ছিল, আমি হারিয়ে গেছি ভাই, সিরিয়াস মনে করে আমার কাছে একটা ভিডিও পাঠাতেছে। মানে কথা আসলে সত্যি, টুয়েলভ লল ভাইয়ের কাছে সে ম্যাচটা হারার পর দিন হারিয়ে যাচ্ছে, মানে জিতা খুব কমই হচ্ছে। টুয়েলভ লল ভাই কি গেমে আছে দেখি তো ভাই। হ্যাঁ ভাই পাইছি। এমন কিছু না ভাই, বুঝছেন আগের দিন হাইরে গেছি ঠিক আছে, কিন্তু ভাই আপনি সে হাইটটা যে এভাবে ধরেই রেখে দিয়েছেন। হারলে তো ধরে রাখতে হয় তাই না? যতদিন না তুমি আমারে না হারাচ্ছ ততদিন তো ধরে রাখবোই। সবই ঠিক আছে ভাই, তারপরেও ভাই আপনি এভাবে ধরে রেখেছেন ভাই। তোমারে আমি হোয়াটসঅ্যাপে ভিডিও দিছি, তোমার তো বলা উচিত ছিল যে আসেন ভাই খালি খেলি টালি কাস্টম দেখি আপনি কত বড় পড়ো প্লেয়ার। তুমি তা না করে চুপ মেরে পড়ে রইছো, কাহিনী কি? না ভাই মানে কি বলবো, একটু ভয়ও লাগে। হ্যাঁ কারণ কি মানে আমার আসলে কিছু বলার মতো নাই, বুঝছেন ভাই আগের দিন আমি হারিয়ে গেছি তো। আমি বলা শোনো বলা না বলা অত কিছু বুঝি না, আমি তোমার আবার একটা চান্স দিতে চাই। তুমি কি চান্স নিতে চাও তাই কো? অবশ্যই ভাই আমি চান্স নিতে চাই আজকে, কিন্তু আমার নেট খুব ভালো আছে বুঝছেন ভাই। আপনি একটু চিন্তা ভাবনা করেন আজকে কি আপনি খেলবেন সত্যি? হ্যাঁ ভাই আমার কোনো ভয় নেই, যদি আমাদের এদিকে একটু ঝড় বৃষ্টি হচ্ছে নেটের প্রবলেম আমার হতে পারে, তারপর আমার তোমার মারতে আবার নেট লাগে নাকি? না ভাই কাস্টম বানাবা তুমি না আমি বানাবো তাই কো? আমি বানাছি ভাই, কিন্তু আজকে নিজে কবর নিজে করো যাও। কিন্তু ভাই আজকে আমার কিরাম কিরাম যেন লাগছে বুঝছেন, যে আপনি যে কি মাইদার যে দেবন ভাই কাজ, ওইগুলো লাগে, ওইগুলো সবারই লাগে, সমস্যা নেই কিরাম কিরাম সবাই, একদম সত্যি কথা। তারপরে ভাই সবাই আমাকে হ্যাকার মেকার বলছে, আপনি একটু ভিডিও মিডিও দেখেন নি ভাই? যারা যারা তোমারে হ্যাকার বলতেছে তারা খেলাই পারে না আর কি কও। না ভাই তারপরে কেমন, যদি তোমার গেম প্লে দেখে কেউ হ্যাকার বলে তাহলে তারা খেলাই পারে না আর কি আর কও। যাও কাস্টমটা খোলা, আমি একটু ফেদাই একটু তালি বড় হ্যাকার আমি হয়ে যাই নাও। ঠিক আছে ভাইয়া ঠিক আছে, হালাল হ্যাক দেখাবো আজকে তোমাদের, কি দেখাবো হালাল হ্যাক কারে বলে নাও। কলাম সবাই তো আপনি অলরেডি সবাই জানে যে আমি হালাল হ্যাকার, আজকে আবার তোমার উপরে হালাল হ্যাক ইউজ করব না। কসি টুয়েলভ লল ভাই আপনি আরেকটু চিন্তা ভাবনা করেন, আপনি কি সত্যি? না ভাই চিন্তা ভাবনা ভাই, আমি হালাল হ্যাকার ভাই, আমি চিন্তা ভাবনা নেই, যেইটা মারবো হেলমেট উড়ে চলে যাবে একদম, যে একদম উড়ে চলে যাবে। তুই খোলো, আগের দিন নেট টেট খারাপ ছিল এই জন্য খেলতে পারিনি আজকে, কিন্তু ভাই একদম মনে করেন আপনি একটু সার হবে না, আপনি একটু চিন্তা ভাবনা করেন। আমি ঠিক আছে তুমি সার দিও না আমিও সার দিই না, নাও চলো। আরে ভাই আপনি আপনাকে এত ভয় দেওয়ার চেষ্টা করছেন, আপনি কোনো না ভাই আমি ভয় পাই না তো ভাই, আমি সেই পাবলিক যে ভাঙে কিন্তু মস্কায় না ভাই। কিছুক্ষণ পরে যে ভাই কাস্টমারদের কি যে হবেন ভাই, মানে হলো হলো ভূমিকম্প হবে তোমার উপর একটা এই। ঠিক আছে ভাই আপনি যেহেতু কোনোভাবে বুঝলেন না, আজকে আমি আজকে বোঝা দেবো ফাইট টু কিল কি জানি। আচ্ছা আচ্ছা বোঝাই দাও, তুমি কাস্টমটা খুলে আট দাও, আমি সলো আসি যাও। ঠিক আছে ভাই আর আসেন পারলে একটু ডিসকর্ড আসেন, একটু গল্প টল্প করি। না ঠিক আছে তাহলে তোমার আগামী ডিসকর্ড এসে তোমার আগাম বলে বলে মার দিবেন, আজকে কিরাম মার দেবো হালাল হ্যাক কিভাবে ইউজ করতে এগুলো শিখাবো আজকে সলো। ভাই হ্যাঁ আমার তো অনেক দয়া শরীর বুঝছেন, যখন চিল্লাবেন না আমি একটু সাতটা দেবো না বুঝছেন আজকে। আচ্ছা আচ্ছা সলো, ঠিক আছে ওকে ভাই। সো গাইস তোমরা কিন্তু আমাদের টুয়েলভ লল ভাইয়ের কথা শুনলা, এর আগে একদিন তার সাথে একটা ভার্সেস করছিলাম, যদিও আমার নেট একটু খারাপ ছিল, আমি তার কাছে মনে করে যে হারিয়ে গেছিলাম, যেহেতু হারছি ভাই এতে লজ্জার কিছু নাই, খেলাতে হার জিত থাকবে। কিন্তু ভাই টুয়েলভ লল ভাই ভাই আজকে আমার কাছে একটা ভিডিও দিয়েছে, ইতিমধ্যে তোমরা কিন্তু ভিডিওটা দেখছো, মানে সে মনে করছে হয়তো বা আমি সিরিয়াসলি বট আমি খেলতে পারি না, কিন্তু ভাই আজকে ফাইট টু কিল কিন্তু দেখাবে বুঝছো, ফাইট টু কিলের আসল পাওয়ার। আর তারপরেও কমিউনিটি যেগুলো সরাইছে ভাই, সবাই হ্যাকার হ্যাকার বলছে ভাই, সিরিয়াসলি ভাই হ্যাকারের মতন মারি মনে করো যে দেওয়া হবে টুয়েলভ লল ভাইকে। তোমরা জাস্ট একটু অপেক্ষা করে সম্পূর্ণ ভিডিওটা দেখবা। কে টুয়েলভ লল ভাই ডিসকর্ডে জয়েন হইছেন? হ্যাঁ আমার ভয় শোনা যায় না? হ্যাঁ শিগগিরই রেডি দাও ভাই, আমার হালাল হ্যাক অলরেডি রেডি, মানে হালাল হ্যাক লাগানো কমপ্লিট, এখন খালি মারবো আর মাথায় কানেক্ট হবে, লাল হবে খালি। রেডি দাও রেডি দাও। হ্যাঁ স্টার্ট দিয়ে আমার ধৈর্য সহ্য হচ্ছে না, কি দিয়ে মারবো কি দিয়ে মার খাবেন সেটাই চিন্তা করেন।
আমি তো চিন্তা করছি আমি অনলি ডেজার্ট নিয়ে খেলি তোমার সাথে, আমি যে মানে কি খেলা দিচ্ছি যে আজকে দিন। আচ্ছা আসো ডেজার্টের বাড়ি দিই তোমার একটা। ঠিক আছে দেখো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনার যেটা ভালো লাগে নেন। আপনি কি যে মার খাতে চান একটু খালি বলবেন, বুঝছেন ভাই? আমি আপনার তোমার যা ইচ্ছা ডাবল ভেক্টর নিয়ে নিতে পারো। না ভাই আমরা ওইরকম বট না, বুঝছেন, জাস্ট খেলা হবে হালাল। হ্যাঁ কি ও যা, হ্যাঁ আসো যাওয়া যাওয়া যাও। পল আসছেন কা ভাই? ভাই পলাচ্ছি আমি না, তুমি তুমি একটা ইয়ে নিছো, ইউএমপি নিছো, সমস্যা নেই, প্যারা নেই, এবার শেষ। আসো 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 আসো, ডেজার্টে বাড়ি খাও, ডেজার্টে বাড়ি খাও। দাঁড়ান ভালো এক ভাই, আমার কেন সেদে সেদে মার খাতে আসো আমার একটু বলবা না? ফেরত দেবেন ভাই, আমি ফেরত দেবেন কলাম গোলাল কিনতে পারেন তো আপনি সুযোগে। আমার কথা হচ্ছে যে ফ্রিতে কেউ মার খাতে আসে এভাবে আজকে আমি আপনাকে জ্যাম্মা হারাবই ভাই, জ্যাম্মা হয়ে আমি হারাবই ভাই একদম। আমি কি ডেজার্ট নিয়ে আসবো কিনা আবার তাই বলো, নাকি অন্য গান কিনবো? না ভাই আপনার যেটি ভালো লাগে আপনি সেটি খেলেন ভাই, এর কোনো উপকার কোনো স্ক্রিপ্টেড ম্যাচ হবে না ভাই। হ্যাঁ ঠিক আছে তাহলে আসতেছি, বললাম স্ক্রিপ্টেড করি, মান সম্মান তো আর রাখবা না তোমরা, দিবানে তোমাদের কেমন মেরে নিজের মান সম্মান নিজেই হারাচ্ছ, এখনো সময় আছে বলো যে স্ক্রিপ্টেড করবো কি না? না না কোনো প্রকার কোনো স্ক্রিপ্টেড হবে না ভাই। আচ্ছা আসো, আমার আগের দিন দেখো আসলে আপনি কোনো ভাই বোঝেন না, আজকে পিন আমার ঠিক আছে ভাই। এই দেখো ভাইয়া, দেখো দেখো ভাইয়া, কি বলবো ভাই, এ কি না ভাই, তোমারে হ্যাকার কে বলে ভাই, কে বলে মানে আপনি মারলেন কেমন করে ভাই? সিরিয়াসলি ভাই আমি তো গোলালের মধ্যে ছিলাম, আপনি মারলেন কেমন করে ভাই? তোমারে হ্যাকার কে বলে ভাই, আমি কি তাইলে ভাই, আমি কি? হ্যালো গেরিনা, আমি কি গেরিনা, আমার আইডিটা কি ব্যান হতে চলেছে কিনা একটু বলো দি। দাঁড়ান ভাই আমিও দিচ্ছি, আমিও দিচ্ছি, দাঁড়ান। হ্যাঁ আমিও পাস, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নেট গেছে নেট গেছে নেট গেছে, মারবা না মারবা না, মারলি তুমি বট। হ্যাঁ চলে গেছে, আপনি আপনি নেট চলে গেছে? না 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 এসেছে এসেছে। অনেক দম আছে ভাই আজকে, সিরিয়াসলি কোন সার দেবো না ভাই, কোন সার ভাই সার আমিও দিবার না, ঠিক আছে? দুটো মার্কে শিক্ষা হয়নি তোমার মারতে লাগে একটা দুটো রাউন্ড যদি না নেও তাহলে কিভাবে হবে বলো? হ্যাঁ আমি তো ওইটাই বলতেছিলাম ভাই, যদি দুই একটা দুটো রাউন্ড তো দিতে হয় তোমার। আমি তো এটাই বলছিলাম ভাই, দুই একটা রাউন্ডের আপনাকে যদি সাতটা না দিই তাহলে তো কাস্টম সিরিজ চলে যাবেন না, তখন আজকে খেলব না সাথে আমি। না না এই যে এই ম্যাচটা আমি এখন যেভাবে তোমার মারবো, হ্যাঁ এটা যদি আমি প্রত্যেক রাউন্ডে তোমার মারি তা তুমি তো ডিপ্রেশনে খেলা ছেড়ে দিয়ে চলে যাবে। আসো দেখো কিভাবে মারটা দিয়ে আসছে, কি করছেন সত্যি নাকি? হ্যাঁ সত্যি না, আমি তো ভয় পাইছি ভাই। আচ্ছা ডেজার্টে মারটা খেয়ে যাও। আচ্ছা তাই নাকি, সত্যি নাকি ভাই? আচ্ছা 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 আচ্ছা, মারবেন ভাই, আগে বলবেন না ভাই, হালাল হ্যাকার ভাই, আমি হালাল হ্যাকার। হ্যাঁ ভাই কি অবস্থা এটা, মানে আরে আপনি তো ওই দিক ছিলেন, এদিকে আসেন কেন করি? এইবার এইবার কও, আমি যদি এইভাবে তোমার 6 রাউন্ড মারটা দিই তা তোমার একটা মন মানসিকতা নষ্ট হয়ে যাবে না খেলা কও আমারে? ভাই আপনি মজা করছেন, কিছুক্ষণ পরে আমি শোধ দেবেন ভাই, এত ই করছেন কেন ভাই? ও কিছুক্ষণ আর এসেছ তোমার, আপনি বের করেন। কিভাবে মারটা খেলাম? হ্যাঁ প্যারা নেই, চিল
নেন, পারলে পারলে এই মাসে গোলাল নিয়েন না, আসেন গোলাল বাদে, আসেন গোলাল বাদে, আসেন গোলাল বাদে, আচ্ছা ঠিক আছে গোলাল বাদে আসেন, গোলাল বাদে আসেন, কত পারেন আসেন, ওকে ওকে গোলাল বাদে আসলাম, আসলে খেলাও তোমার এই ম্যাচে আবারও একটা ডিপ্রেশন বাড়ি দিয়ে দেবো, আসলে দাঁড়ান তাহলে আমিও ডিপ্রেশন বাড়ান জন্য ডেজার্ট নিচ্ছি ভাই, দাঁড়ান নাও নাও ডেজার্ট, নাও দিই আমিও ডেজার্ট দিয়ে মারতে পারি ভাই, আমি তো খেলা শিখেছিলাম নাকি, দেখি গোলাল বাদে কে পারে, আ যাও আ যাও, এই তো ভাই আমি আসছি, আমি মোটে কালো ভয় পাই না ভাই, তুমি আমার বিরাম চ্যালেঞ্জ দিবে আমি শিরাম চ্যালেঞ্জ নেব, আসো আসো আসো, বের করো মাথা বের করো, রাগ হয়ে গেলে একটু পরে ডাবল ম্যাক্সিমাম নেই না, নেই ভাই কুচির কোন ওইসব আইন নেই, সবকিছু নিয়ে আস, আসেন গোলাল বাদে আসেন ভাই, কত না রে ভাই, না 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 ভাই আমি গোলাল বাদে পাইনি ভাই, তুমি আসলে পেয়ে দেয়নি ভাই, চায়ের হয়ে গেছে আল্লাহ, হ্যাঁ আমি ফাইট টু কিল বুঝতে পারবেন না ভাই, আজকে কেমন লাগে কেমন লাগে, হ্যাঁ তোমার এত ড্যামেজ দিচ্ছি ভাই, ফেক ড্যামেজ কেমন লাগে, আসেন গোলাল বাদে আবার আসেন, গোলাল বাদে হারাবো তোমার, যাও কথা ইস কথা, হ্যাঁ আসেন গোলাল বাদে আসেন, আমি কোন প্রকার কোন গোলাল নিয়ে আসেন, ঠিক আছে এবার দেখি এই তুমি কত বড় প্রো প্লেয়ার হয়ে গেছো, আজকে তোমার দম আমি ছোটাচ্ছি, ওয়েট সবাই জানে ফাইট টু কিল প্রো প্লেয়ার, গোলাল বাদে আসেন, গোলাল বাদে আসেন, আচ্ছা গোলাল বাদে হবে, ইন্টারন্যাশনাল যেভাবে খেলা হয় সেভাবে খেলা হবে, আসো তো দেখি দেখা যাক, এই ম্যাচ আমি তোমার হারাবো, আমি একদম ফাঁকা মাঠে দাঁড়াস ভাই, ফাঁকা মাঠে আসেন, ফাঁকা মাঠে আসেন, ফাঁকা মাঠে কনে ভাই, ফাঁকা মাঠ তো আমি চিনি নে, ফাঁকা মাঠে যাচ্ছি যে মায়ের আমি খাতির আজি নেই, কই আছো তাই কও, ফাঁকা মাঠে ভাই, ফাঁকা মাঠে সামনে আসো না, আসো আসো এবার দেখে ফেলাইছি না, এবার তুমি শেষ, আমি তো দেখালাম, আমি গুলাল দিয়ে চ্যালেঞ্জ দিছি, আমি গুলাল বাদে চ্যালেঞ্জ দিইনি, আসো রে ভাই, ওরে ভাই আমার কথা জালে ফেলায় ছয় ম্যাচ জিতে নেছে, আই ভাই না 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 ভাই, গুলাল আছে, গুলাল আছে সব আছে, ওরে বাবা রে বাবা, আমি আর এই জগতে থাকবো না ভাই, আমার হারানোর চিন্তা ভাই, কথার জালে তো ভালোই ফাঁসাতে পারো তুমি, ঠিক আছে আমি কোনো গোলাল কিনবো না ভাই, আমি গোলাল বাদে খেলো ভাই, আমি গোলাল বাদে খেলো, তোমার গোলাল কিনা লাগবে না ভাই, তোমার গোলাল কিনা লাগবে না, আমি তোমার গোলাল, আমি তো আগে গোলাল কিনি তারপরে দেখাচ্ছি তোমার, এই তুমি দালি, তুমি দালি লিমিটেড অ্যামাউন্ট দিতে তারপরে খেলা হতো, কাস্টমার চ্যালেঞ্জ দিয়ে দিলাম, ধরে পেদাই পারে আসো, পেদানি হবে ভাই, আমার আমার নেট প্রবলেম করিস না ভাই, তোর পায়ে ধরি ছয় রাউন্ড দিতে গেছে ভাই, আমি কোন প্রকার কোন গোলাল কিনিনি ভাই, আমি কোন প্রকার কোন গোলাল কিনিনি, হ্যাঁ আমি কিনেছি ভাই, আমার আমার আর আর দয়া দেখাতে পারছি না, আমি আর দয়া দেখাতে পারছি না, আমি গোলাল কিনিনি ভাই, আচ্ছা গোলাল, ওরে চান্দু গোলাল নাকি কিনিনি, আই হাই আই হাই ভাই, আই হাই গোলাল নাকি কিনিনি ভাই, আসো ভাই সামনে আসো সামনে আসো,
রাসের খেলায় আমার জীবন শেষ ভাই। ওরে রাস, ওরে রাস, ওরে রাস, ওরে রাস রে রাস, তুমি শেষ, তুমি শেষ। বাবা রে বাবা, কোন মুসু কি এসে ভাই, রাসের ধর্ম দেখে আমি শিওরিত তোমার জন্য এলিমিনেট করে দাও। দাঁড়াও, এলিমিনেট ব্রো, ইউ আর এলিমিনেট, ইউ আর এলিমিনেট ব্রো, ইউ আর এলিমিনেট ব্রো। আমার সাথে চালাকি, আমার সাথে মুভমেন্ট, সব জায়গায় মুভমেন্ট চলে না ভাই, সব জায়গায় মুভমেন্ট চলে না। আপনি এরকম প্যাক করে মারি দিতে পারলেন ভাই, আমি মেডকিটা কথা মেডকিট করার সুযোগ দিতেন, আপনি সিটিং করেছেন ভাই। না ভাই, সিটিং তুমি সিটিং করোনি, তুমি তুমি গুলালবাদে চ্যালেঞ্জ দিওনি আমার। হ্যাঁ, গুলালবাদে দিছি তো, আমি তো গুলাল নিছিলাম না। না না, আমি ওইসব ওইসব চ্যালেঞ্জে আমি অ্যাকসেপ্ট করি না। এখন আসো, এখন যে দিলাম জিততে পারলি হচ্ছে ভাই, আমরা স্ক্রিপ্টেড ম্যাচ খেলতে আসিনি, ইলিমিনেট ফিলিমিনেট করে জিততে পারলি হচ্ছে। আমারে বাবা, কি সাংঘাতিক পরিস্থিতি তৈরি করে ফেলালো, আমার তো হাত পা কাঁপতেছে ভয়তে, আল্লাহ মান ইজ্জত থাকলো না, হেরে গেলি আজকে। আরে আমার নেট কেন এত গিলিজ মারছে বুঝলাম না তো। ও ভাই 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 ভাই, এবার আমি খেলা শুরু করিস না, হালকা পাতলা গিলিজ মারবে, এগুলো কোনো ব্যাপার না। হ্যাঁ, কলম ছাড় দেব না ভাই, ছাড় দেব না। কই যাচ্ছেন, পলাচ্ছেন কে, পলাচ্ছেন কে, পলাচ্ছেন কে ভাই? আমি পলাই না ভাই, আমি হেড মেরে দিই মাঝে মাঝে, আমি হেড মেরে দিই ভাই। পলাচ্ছেন কেমন লাগে ভাই? খুব মজা, খুব মজা। হেড হেড গুলো কেমন লেগেছে, হেড গুলো কেমন লেগেছে তাই বলো, হেড গুলো কেমন লাগে ভাই, হেড গুলো কেমন লাগে? কি ব্যাপার, নেট এত খারাপ হচ্ছে কে? জালুন করছে, নেট জালুন করবে ভাই, আবার কি গুলালবাদে আসবো তাহলে তোমার নেট ভালো হয়ে যাবে। তুমি যা বলতে তাই শুনতাম, আমি আগে তোমার মারবো, আমি এমপি ফোর্টি কিনে ভরে ফেলবো ভাই, আমি এমপি ফোর্টি দোকান দেবো। দাও তুমি দোকান দাও, তুমি দোকান দাও, সেই দোকানের খদ্দের আমি হবো, সমস্যা নেই। আর দাদা তোমার হ্যাকার বলে তারা হবে। আরে গোলাল পড়ছে না ভাই, এই সময় নেটে আমার ঝামেলা করলে হয়। আসো 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 আসো, হ্যাকার শট দে, আসো আসো। কই তুমি? এই যে এই যে আমি এই পাশে, এই পাশে। এ ভাই রে রে রে, আরে ভাই কি কেমন লাগে, গোল করিনি ভাই, কেমন লাগে আমার গোল, কেমন ভাই ভাই, কেমন লাগে আমার নেট প্রবলেম। ও আমি ভাই তো কিল, আমি ভাই তো কিল ভাইয়া, ভাই তো কিল। আমার নেট প্রবলেম ভাই, আমার লাস্ট ম্যাচে গুলওয়াল পড়িনি তাও মেরে দিলে। ঠিক, হ্যাঁ ফাইট টু কিলের পাওয়ার দেখেছেন ভাই? না ঠিক আছে, আজকে সিনেমার নায়ক তুমি, ভিলেন আমি, কোনো একদিন আমি নায়ক হব, খেলে দেব। তবে না ঠিক আছে, যেটা না বললেই নয়, খেলাটা ঠিক ছিল তোমার, ভালোই। এটা কি নেট প্রবলেমের জন্য নাকি খেলা ইমপ্রুভ করেছে কোনটা? হ্যাঁ ভাই, আমি হচ্ছে এত পরিমাণ প্র্যাকটিস করছি, এত পরিমাণ প্র্যাকটিস করছি ভাই, মানে সিরিয়াসলি মতো নাই, সাবাস, আমার মতো হালাল হ্যাক ইউজার হবা, সাবাস। হ্যাঁ ভাই, আরেকটা জিনিস সেটি হচ্ছে, আপনি আগের দিন আমাকে হারা গেছিলেন, আমি তো মনে করেন একটা রাত তো ঠিকঠাক ঘুমাতে পারিনি ভাই, প্রতিদিন মনে করেন স্বপ্নে ডিপ্রেশনে চলে গেছি ভাই, আপনি আমাকে মারিছেন, আপনি আমাকে মারিছেন, আপনি আমাকে হারাইছেন। আজকে থেকে আমি ডিপ্রেশনে, আমিও তোমার হারাবান, একদিন আবার ডেকে নিয়ে এসে কোনো সমস্যা নেই। ঠিক আছে, দেখি আমার কয়দিন রাতের ঘুম আরাম করো তুমি। হ্যাঁ ঠিক আছে ভাই, আপনি হারাতে আসেন ওই দিনকে হারিয়ে যাবেন একদম 100%। সেদিন 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 দেখাবো খেলা, খেলাকারে বলে এই দিন দিন নয় দিন আরো আসবে। আজকে তুমি সিনেমার নায়ক, কালকে দেখো ভিলেন হয়ে গেছো তুমি। না না না, সেদিন ফাইট টু কিলারই হবে, এই দিন শেষ দিন নয় আরো দিন আছে, সেই দিন ফাইট টু কিলারই হবে দিন। সো গাইস, তোমরা কিন্তু ইতিমধ্যে দেখলে 2F লল ভাই আমার কাছে একটা ভিডিও পাঠাইছিল, এর আগে সে আমারে হারাইছিল, তো আমি কিন্তু হারিয়েও গেছিলাম, কিন্তু আজকে কিন্তু সে এটার মনে করে যে জবাব মনে করে যে দিয়ে দিয়েছি ভাই, সে আমারে বটভাবে আজকে ভিডিও দিয়েছে ভাই, ভিডিও জবাব কিন্তু আমি কাস্টমারের মধ্যে দিয়ে দিয়েছি। যদি একটা নিনজা টেকনিকে তারে হারাইছি, হারাইতে আমার তেমনটা কষ্ট নেই, কিন্তু ভাই কপালটা মনে করে ঘাম বাড়াই গেছে ভাই, যদি 2F লল ভাই তো বোঝাই তো ভাই। তারপরে গাইজ, আমি আমার মতন ভালো খেলার চেষ্টা করিস ভাই, তোমাদের বিনোদন দেওয়ার চেষ্টা করেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একবার হলে ভিডিওটা শেয়ার করবা, আর ইউটিউব চ্যানেল জন্য নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবা, তোমাদের সকলের প্রতি অনুরোধ থাকবে। ভিডিও এখানে শেষ করতে গেছে, আল্লাহ হাফেজ, বাই বাই।